করছো মা? বাদ দিয়ে কেন, ডানার দিয়ে করো। যা জানোস না তা লইয়া কথা কস না। মায়া লোককে বাম হাত শুভ, তাই বাম হাতেই আশীর্বাদ করে। না না না, আমি বিধবা মানুষ, আমি কেন বরণ করুন? তুই সদবা, তুই বরণ কইরা ওদের ঘরে লইয়া। দিদি যা করবি তাড়াতাড়ি করতো, সারাদিন ধরে বুঝতে পারছিস তো এক্সস্টেড হয়ে আছে পুরো, আর পারছি না প্লিজ। বাবা তস হয়েছে না আর জানো। এদিকে আসো তো, পরিচয় করিয়ে। এ থাক থাক, প্রণাম করতে হবে না। দেখেছো সাত দিন হলো না তোমাকে নিয়ে গেলাম, তোমার ভাই আবার ঘরের লক্ষ্মী নিয়ে। শোনো, আজকের থেকে এটা তোমার ঘর, সবকিছু তোমার এখানে, ঠিক আছে? আর আগে তোমাকে আরেকটা কথা বলে রাখি, কিন্তু খুব বাজে, প্রচন্ড জ্বালাতন করবে তোমাকে। আর তোমাকে যদি জ্বালায় তাহলে আমাকে তুমি ফোন করবে। আমি সামনেই থাকি, যে পাশের ঘরেতেই থাকি, তুমি খালি আমাকে বলবে, এই ভাইদের ঘরে দুধ দিয়ে এসছো? হ্যাঁ, বিছানাটাও সুন্দর করে সাজিয়ে দুধ টুধ সব রেডি করে রেখে দিয়ে এসছি। দুধের তো আবার কি রীতি দেওয়া যাচ্ছে না? তুমি তাড়াতাড়ি শেষ করো তো, রাত্রে আবার না হয় খেতে দেরি হয়ে যাবে। মামন, ও মামন, এই তোমায় মা ডাকছে হয়তো, দেখো তো। মামন আসছি। মামন, আরে অগো, বাড়ি থেকে চাদর দিছে বিছেন না? হ্যাঁ, ওই তত্ত্বের লাল চাদরটাই তো পেতে দিয়ে আসলাম। কেন তোমার মনে নাই, সাত দিন আগে তোমার বিয়ে হয়েছে, আমরা বাদশার থেকে সাদা চাদর পাঠাইছিলাম না? এগুলো কি কুসংস্কার বলো তো মা। আই যা বলছি তাই কর, পড়াশোনা কইরা সব গোল লাগ গেছে গিয়া। এই আমাকে একটু ভিডিও কলটা ধরাই দে তো, আমি তোর ফুল মাসির লগে একটু কথা কই। হ্যাঁ রে, কেমন আছোস? কোমরের ব্যথাটা কমছে? ভিডিও কল করবে, এই জেনারেশনে সব কিছু করা চাই, কিন্তু সেই 400 বছর আগেকার রিচুয়ালস নিয়ে বসে থাকবে সব। মানো তো আমার জন্য একটা। তোমার মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? বাড়িতে মা আছে আর তুমি বলছো মদ খাবে কেন? প্লিজ, যেটা বলছি সেটা করো প্লিজ। ওফ, মাথা গরম করো না তো, দাঁড়াও একটু দাঁড়াও, বানাচ্ছি। শোনো, ফ্ল্যাটে যাও, ফ্ল্যাটে গিয়ে দেখবে আমাদের ঘরে দুটো সাদা চাদর রাখা আছে, দুটোই নিয়ে আসবে। আরে যাও। আরে যাচ্ছি তো বাবা। তুমি না আমাকে আপনি বলো না, তুমি বলে দেবে। আস্তে আস্তে হয়ে যাবে।
দিদি খোল তো। ডিস্টার্ব করলাম নাকি? আচ্ছা একটু ওঠো তো, মা চাদরটা পাল্টে দিতে বললো। মামন বলো তার কাজ কর, ও ঘরে চাদরটা আমার কাছে লই আয়, আর ওগো ঠাকুর প্রণাম কইরা আমার কাছে আসতে বল। ঠিক আছে আসছি। হলো বাবা, আর কত ঘুমাবে, রাত্রে ঘুমায় নাই নাকি? দেখিস গালে কিন্তু সিঁদুরের দাগ আছে, মুছে নিস ভালো করে। দেখো ওটা দেখো, তখনই পই পই কইরা বলছিলাম, একটু ধৈর্য ধৈরা সবুর কইরা চারদিক থেকে খোঁজ খবর লইয়া তবে বিয়াটা কর। তা তোমার তো আর তর্স হইল না, রূপ দেখা এমন মজা গেলা। মা তুমি পরিষ্কার করে বলো তো কি বলতে চাচ্ছ, আমি কিছু বুঝতে পারছি না। পরিষ্কার কইরা কমু, এর থেকে খুইলা আমি আর তোরে কিভাবে বুকমু? মামন তুই ওকে বুঝে বল। মা বলতে চাইছে তোর চাদরে যেহেতু রক্তের দাগ নেই, তোর বউ বিয়ের আগেই কুমারিত্ব হারিয়েছে, মিন্স শি ইজ নট এ ভার্জিন, শি ইজ নট এ পিওর ওম্যান অ্যাকর্ডিং টু হার পয়েন্ট অফ ভিউ। ইউ হ্যাভেন পাসড ইন ইয়ার ভার্জিনিটি টেস্ট। আচ্ছা এই জন্য তুমি আমাকে বিছানার চাদর চেঞ্জ করতে বললে? এইটা আমাগো পরিবারের 400 বছরের পুরান প্রথা, আমাকে তোমার ঠাকুমাকে সকলকে এই প্রথার মধ্যে দিয়ে আইতে হয়েছিল। কুমারিত্ব প্রমাণ কইরাই আমরা এই সংসারে ঠাঁই পাইছি। কেন মামনের বিয়েতেও তো সাদা চাদর পাঠাইছিলাম, তোমার মনে নাই? মা আমি তো ছোটোর থেকেই খেলা দিই। চুপ করো তুমি, একখান কথাও কইবে না, চরিত্রই না মেয়ে কোথাকার। ছোট থেকে বাপ মার কোনো শিক্ষা পাও নাই বইলা আজ তোমার এই পরিণাম। আমাকে বলছেন বলছেন, বাবা মাকে কেন টানছেন? টানুম না, তারা সুসংস্কার দিলে আজকে তোমার এই পরিণতি হইতো? এখন আমি সমাজের কাছে পরিবারের কাছে মুখ দেখাবো কি কইরা? কত গর্ব করতাম আজ আমার পরিবারেই। তাহলে বলো কি করতে হবে? কি আর করবা, এখন সমাজের লোককে পরিবারের লোককে ডাক কইতে হইব, এখন তারা কি বিহিত করে। তবে বইটা দিলাম, আমি এই মায়াকে কিন্তু ঘরে রাখুম না। তো মাফ করবেন আমি আসলাম, আমি তো পাশের ঘর থেকে সব শুনছিলাম, আর মা আপনি তো সত্যি কথা বলেছেন, বাসর ঘরের বিছানার চাদর দেখেই বোঝা যায় একটা মেয়ের চরিত্র কেমন। বিছানার চাদরে রক্তের দাগ নেই মানেই তো সে একটা খারাপ মেয়ে, তাকে তো বাড়িতে রাখা যায় না। তার মানে আপনার মেয়েও চরিত্রহীন, দুশ্চরিত্রা। মামন জামাই কি কয়? যা বলছি ঠিকই বলছে, এটা আমাদেরই বিয়ের চাদর। তুমি কালকে রাত্রিবেলা আমাকে বলার পরে ওকে বলে রেখেছিলাম দুটো চাদরই নিয়ে আসতে, এটা আমরা রেখে দিয়েছিলাম আমাদের প্রথম রাতে স্মৃতি হিসাবে। ফুলের দাগগুলো দেখলেই বুঝতে পারবে এটা 8 দিন আগেকার। এই নিন, এইটা হলো আসল ওদের বিছানার চাদর, দেখুন আপনি যেটা দেখতে চেয়েছিলেন দেখুন।